হ্যালো এভরিওয়ান, আমি দর্শনা, আর দর্শনার বিদেশ দর্শনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এবার আমরা চলে এসেছি আরেকটা রেস্টুরেন্টে, আর এখানে আমরা এসেছি এখানে একটা ওয়াটারফল দেখতে। ওই যে দূর থেকেই সাদা সাদা ধোঁয়ার মতো দেখতে পাওয়া যাচ্ছে, ওগুলো কিন্তু ওই ওয়াটারফলটারই ধোঁয়া। এই সাইড থেকেই সবাই এখন এখান থেকেই মোটামুটি ভিড় জমে গেছে, তো এই সামনে গেলে পুরোটা দেখতে পাবো। আর এখন যে ভিউটা আমরা পাচ্ছি সেটা কিন্তু অনেকটা উপর থেকে, আর কিছুক্ষণ পরে আমরা নিচে নেমে একদম সামনে থেকে দেখব। ওপর থেকে নিচের ওয়াটারফলসটা দেখতেও ভীষণ সুন্দর লাগছে, আর সব থেকে ভালো লাগছে এই মানুষগুলো যেরকম শাড়ি বেঁধে যাচ্ছে একদম ছোট ছোট দেখাচ্ছে। তো চলুন ওখানেই এখন যাওয়া যাক। এই রাস্তাটা কিন্তু বেশ অনেকটা, একদম এই লাস্ট ভিউ পয়েন্ট অবধি আমরা যাব, একদম সামনে থেকে ওয়াটারফলটা দেখব। আর চারিদিকে এখানে প্রচণ্ড জোরে আওয়াজ, মানে কথাই শোনা যাচ্ছিল না, আর তার সাথে এরকম পুরো ধোঁয়ার মতো জলগুলো চারিদিকে ছেটাচ্ছে, অপূর্ব সুন্দর লাগছিল। আইসল্যান্ড ভীষণ ভীষণ ফেমাস এখানকার এই বেশ কিছু সুন্দর সুন্দর ওয়াটারফলসের জন্য, এটা তার মধ্যে অন্যতম। আর এই ওয়াটারফলটার নাম গুলফস ওয়াটারফল, যদিও এই আইসল্যান্ডিক নামগুলো খুব খটোমটো। উফ, চারিদিকটা যে কি অপূর্ব সুন্দর লাগছে, পুরো ধোঁয়া হয়ে যাচ্ছে এই এত জলের ফোর্স, এত আওয়াজ, মানে অপূর্ব সুন্দর লাগছে। ওই যে একদম ছোট ছোট সেখান থেকে দেখা যাচ্ছে মানুষগুলো ওখানে দাঁড়িয়ে আছে, আমরা একদম ওই পয়েন্টটাতে যাব। দুর্ধর্ষ এই ওয়াটারফলস, মানে কি যে দারুণ! আর ওয়াটারফলস কাকে বলে, এতদিন অনেক ওয়াটারফলস দেখেছি, দেখলাম ওয়াটারফলস কাকে বলে, অসাধারণ। দেখা হয়ে গেছে আমাদের ওয়াটারফল, এবার আবার আমরা ফিরছি বাসের কাছে। যাওয়ার সময় তো একদম সুন্দর হেলতে দুলতে নেমে চলে গেলাম, এবার ওই উঁচুতে এবার উঠতে হবে, মানে এতটা রাস্তা, এবার আমাদের পুরো উঁচুতে উঠতে হবে। একদম ওপরে উঠে যাওয়ার আগে পর্যন্ত একবার দেখে নিলাম এই অসাধারণ ওয়াটারফলকে, মানে যতক্ষণ দেখতে পাওয়া যায় দু চোখ ভরে দেখে নিচ্ছি, আর তো এখানে আসা হবে না। এই যে গুলফস ওয়াটারফল, এই ওয়াটারফলটার নামেই এখানে একটা এরকম দোকান আছে, ভেতরে ওই শীতের জামা কাপড় সব বিক্রি হচ্ছিল। বাসে উঠে পড়েছি, আর এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। ফার্স্ট দিনের ট্রিপে এই গোল্ডেন সার্কেল রুটে আমাদের চারটে ডেস্টিনেশন ছিল, তিনটে তার মধ্যে আমাদের দেখা হয়ে গেল, আর এখন আমরা যাচ্ছি ফোর্থ এবং ফাইনাল ডেস্টিনেশনে। তো আমরা চলে এসেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনে। এর আগে জাপানে একবার একটা ভলক্যানিক ক্রেটার দেখেছিলাম, মাউন্ট জাও, তো এবার দেখবো আইসল্যান্ডিক ভলক্যানিক ক্রেটার। এই ক্রেটারটা দেখার জন্য কিন্তু টিকিট কেটেই ঢুকতে হয়, আর টিকিটের দাম পড়ে ওই 3 ইউরো মতো, কিন্তু আমরা যেহেতু ট্রিপ আগে থেকে বুক করে এসেছি তো সেই জন্য আমাদেরকে আর এক্সট্রা করে কোনো টিকিট কাটতে হয়নি। চারিদিকে এই রেড ভলক্যানিক রক, আর মাঝে ওভাল শেপের এই ক্রেটার। জেনারেলি ক্রেটার তৈরি হয় ভলক্যানিক এক্সপ্লোশনের ফলে, কিন্তু এটা তৈরি হয়েছিল সম্পূর্ণ অন্যভাবে, এটা একটা ভলক্যানো কোন কোলাপসড হয়ে তৈরি হয়েছিল। মানে এখন যেই জায়গাটায় আমরা এই ক্রেটারটা দেখতে পাচ্ছি, এখানেই প্রায় 6,500 বছর আগে ছিল একটা কোন শেপড ভলক্যানো। ওই ভলক্যানো থেকে ভলক্যানিক ইরাপশনের ফলে ম্যাগমা বেরোতে থাকে, আর তারপরে ওই ভলক্যানোর ম্যাগমা চেম্বার যখন পুরোপুরিভাবে খালি হয়ে যায়, তখন ওপরের ওই শঙ্কু আকৃতির পাহাড়ের কোনটা ভেঙে পড়ে ওই ম্যাগমা চেম্বারের ভেতরেই, তারপরেই তৈরি হয় এই ক্রেটারটা। আর যেহেতু এটা সি লেভেলের অনেকটা নিচে তৈরি হয়েছে, তো সেই কারণে এটাকে এখন একটা ভলক্যানিক ক্রেটার লেক বলা হয়। তো যাই হোক, এখন এই ক্রেটারটা আমরা চারিদিকটা একটু ঘুরে দেখব, এটা কিন্তু বিশাল বড় একটা এরিয়া জুড়ে, আর এখানে অসম্ভব জোরে হাওয়া দিচ্ছে, মানে দাঁড়ানো যাচ্ছে না। আমরা
আমরা এই শুরু করলাম প্রচন্ড হাওয়া যে আমরা ওই অত দূরে যাব ওইখানে, এই পুরো হেঁটে তারপরে এই লেকটা প্রায় 8-9 মিটার গভীর। আর এই লেকের জলে বিভিন্ন রকম মিনারেলস থাকার জন্য এর কালারটা এরকম ব্লু বা টারকোয়াইজ ব্লু বলা যেতে পারে। আমরা এখন একদম পাহাড়ের এই ওপরের জায়গাটাতে দাঁড়িয়ে আছি, একদম নিচেও কিন্তু যাওয়া যায়, বহু লোক নিচেও নামছিল কিন্তু আমরা নামিনি, প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছিল। তো আমরা এখান থেকে একদম সোজা চলে যাব বাসের কাছে। এখানে এসে আমি এই ভদ্রমহিলাকে দেখে অবাক হয়ে গেছি, মানে উনি কিন্তু আমাদের সাথে এই পুরো সারা দিনের ট্রিপটা করলেন। ওনার একটা পায়ে কিন্তু রড লাগানো, ওই পা নিয়ে এই এত উঁচু পাহাড়ের চারিদিকটা ঘুরে দেখলেন, মানে সত্যি অবাক হলাম দেখে। আমাদেরও এই পুরো জায়গাটা ঘোরা শেষ, এবার আমরা বাসের কাছে আবার চলে এসেছি। আর এটাই হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল, সারা দিনের ট্রিপ আমাদের এখানেই শেষ হলো, এবার আমাদের রেকাভিকে ফিরে যাওয়ার পালা। এবার আবার চারিদিকের এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা ফিরে যাচ্ছি এখন রেকাভিক সিটিতে। সকাল থেকে অনেক ঘোরাঘুরির পরে এখন বাসের মধ্যে আমরা সবাই মোটামুটি একটু টায়ার্ড, তো আমাদেরকে এখনও প্রায় 1.5 ঘন্টার মতো রাস্তা যেতে হবে। বাইরের দিকে তাকালে পুরো মনে হচ্ছে যেন কোনো আর্টিস্ট সবুজ আর কালো রং দিয়ে চারিদিকটা এঁকে দিয়ে গেছে। এখানে রাস্তা দিয়ে গেলে একটুক্ষণ ছাড়া ছাড়াই মোটামুটি এরকম ধোঁয়া দেখতে পাওয়া যায়, আর এগুলো ওই জিওথার্মাল অ্যাক্টিভিটির জন্যই মাঝে মাঝেই এরকম ধোঁয়া ওঠে। টিপিক্যাল এই ব্ল্যাক অ্যান্ড গ্রিনের কম্বিনেশনের এই সিনারি একমাত্র মনে হয় এই আইসল্যান্ডে এলেই দেখতে পাওয়া যায়। আর নিচে এই যে সবুজ মাঠের মতো যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা কিন্তু কোনো ঘাসের তৈরি সবুজ মাঠ নয়, এটা অ্যাকচুয়ালি লাভা ফিল্ড, মানে ভলক্যানিক ইরাপশনের ফলে যে লাভাগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে সেইখান থেকেই এই লাভা ফিল্ড তৈরি হয়েছিল। আর এই যেই লাভাগুলো অনেক পুরনো, অনেক অনেক বছরের পুরনো, সেগুলোর ওপরে মস জমে বা শ্যাওলা জমে এরকম সবুজ রং তৈরি হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব রেকাভিক সিটিতে। আর রেকাভিকে নেমে এখন আমরা চলে এসেছি এখানে একটা সমুদ্রের ধারে, মানে কালকে যখন আমরা সুপারমার্কেট যাচ্ছিলাম তখন রাত্রেবেলা দেখিয়েছিলাম দূরে ওই পাহাড় আর নিচে সমুদ্রটা, রাত্রেবেলা অতটা ভালো বুঝতে পারা যাচ্ছিল না, তো সেই জন্য আজকে ভাবলাম একদম সামনাসামনি এসে ভালো করে দেখে যাই। চারিদিকটা দেখতে ভীষণ সুন্দর লাগছে কিন্তু এত ঠান্ডা, এত হাওয়া, ওখানে বেশিক্ষণ দাঁড়ানো কোনো মানুষের পক্ষে মনে হয় সম্ভব নয়, আর আমাদের পক্ষে তো আরোই নয়, মানে জাস্ট ওই 3-4 মিনিট মতো মনে হয় ছিলাম, তারপরেই ওখান থেকে আবার এখন ফিরে যাচ্ছি আমাদের অ্যাপার্টমেন্টের দিকে। সামনে এই যে সুন্দর সুন্দর কালারফুল বাড়িগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এগুলোর ম্যাক্সিমাম কিন্তু কোটিংটা হচ্ছে মেটালের, মানে বাইরে থেকে দেখলে মনে হবে যেন টিনের বা মেটালের তৈরি কোনো বাড়ি, যদিও ভেতরটা কংক্রিটেরই তৈরি। আর এগুলো হচ্ছে টিপিক্যাল আইসল্যান্ডিক আর্কিটেকচার, এই আইসল্যান্ডে এলেই এরকম টিনের তৈরি বাড়ি দেখতে পাওয়া যাবে। ম্যাক্সিমাম ঠান্ডার দেশগুলোতে এই ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য কাঠের বাড়ি তৈরি করা হয়, কিন্তু এখানে যেহেতু চারিদিকের মাটি এতটা ভালো নয়, গাছপালা এত ভালো জন্মায় না, চারিদিকে খালি লাভা ফিল্টে ভর্তি, তো সেই কারণে এখানকার এখানের এই মারাত্মক ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য এই বাড়িগুলো টিনের তৈরি করা হয়, মানে বাইরের কোটিংটা টিনের হয়। আইসল্যান্ডে এসে চারিদিকে মানুষজনকে খুব একটা দেখতে পেলাম না, আর এটা তো আবার মেন রেকাভিক সিটি, এখানেই মেনলি আইসল্যান্ডের ম্যাক্সিমাম লোকজন বসবাস করে। আর এখন দেখুন চারিদিকটা পুরো শুনশান করছে, কোনো মানুষজনের দেখা নেই, ওই প্রাইভেট কার, বাস, এগুলোই যা দেখতে পাওয়া যায়,
অবশ্য যা ঠান্ডা, মানুষ আর রাস্তায় এমনি কি করে হেঁটেই বা বেড়াবে। আমরা চলেও এসেছি আমাদের অ্যাপার্টমেন্টের একদম কাছাকাছি। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটাকে ফলো করতে ভুলবেন না কিন্তু। টাটা, ভালো থাকবেন সবাই, খুব তাড়াতাড়ি আসছি পরবর্তী ব্লগ নিয়ে।